দলে কিছু না ভাই, আমি পালছি নিজে, কিছু না ভাই, কামড় দেয় না, যেভাবে ধরো কামড় দিবে না, আমি শিওর কামড় দিলে, আমি তো বললাম কামড় দেয় না, কামড় দিলে তোমার তো বলবে যে কামড় দেয়। কেদরে বান্ধন কেন উঠে পারছো বুঝলাম না, ভিতরে গেছে কামড় দিব না, আমি বললাম কামড় দিবে না, না না ওই ধরে দিব না, চিল্লাই অতিরিক্ত ওইরকমই করবে, কিন্তু কোনো কামড় দিবে না, কেবল পাঁচ মিনিট হইলো এইটি তো ভাবতেছি, আমি তো ভয় পেয়ে গেছি, এদিকে একটু আইসা ফালাই দাও দেখি কামড় দেয়, কামড় দিবে না, কামড় দেয় যাও না, এখন তুমি ধরো ঘর, ধরো ধরো ঘর ধরে রাখো, ওই সাবধানে আস্তে ধরে দিতেন ভাঙে না যায়, ইসে আমার সব শেষ, তাই দিক ফালাই দাও, ফালাই দাও, ফালাই দাও, ধরো ধরো ফালাই দাও, না না ফালাও ফালাও ফালাও, তুই কি করে এই ভাই ভিতরে এসে কামু দিছে বড় দুজা, আমার 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 মনে দে কি বল, কামু দে সদি সদি কি বল, ও এরকম করবে দিল, কামু দিব না, দাও পাখি পাল কুতর পালাম আরম্ভ বড় আমি বুঝি এরা যাকে ছোটবার জন্য পাইলাম রে না, বন্ধুরা এই মদনা বাসা থেকে ছুটে চলে গিয়েছিল, তো আবারও তাকে খুঁজে পেলাম, মানে এর আগেও যাওয়ার চেষ্টা করছে, ট্যাম করা তবু চলে যায়, পালতে হয় খাঁচায়, খাঁচায় যেগুলো পোকা সেগুলো দেয়, সুবিধা নিয়ে নেয় সমস্যা নেই, সুবিধা না এমনি চলে যায়, আবার এবার তো খবর আছে।